প্রিয় দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে 52 টিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান আজকের বাংলাদেশের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি তৌহিদুল হক। আপনারা জানেন, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দিনের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা অথবা সপ্তাহের সবচেয়ে আলোচিত ঘটনাগুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকের আলোচনার বিষয় রাজনীতির হালচাল। আমাদের চারটি জাতীয় সংসদের চারটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হলো এবং আরো একটি উপনির্বাচন, ঢাকা 18 আসনে উপনির্বাচনটি বাকি আছে। চারটি আসনে উপনির্বাচন কেমন হলো, বর্তমান আমাদের রাজনৈতিক পরিস্থিতি কেমন চলছে, আমাদের দুটি বড় দল কি ধরনের রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, সেই এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তারই প্রেক্ষাপটে আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছে রাজনীতির হালচাল। আর এই বিষয়ে আলোচনা করার জন্য তিনজন সম্মানিত ব্যক্তিত্ব আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসুন তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আছেন আব্দুল ওয়াদুদ দারা, সাবেক সংসদ সদস্য রাজশাহী 5, বাংলাদেশ আওয়ামী লীগ ও সাবেক সভাপতি খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। আছেন শামসুজ্জামান দুদু, সাবেক সংসদ সদস্য চুয়াডাঙ্গা 1 বিএনপি এবং তিনি বিএনপি সম্মানিত ভাইস চেয়ারম্যান। এবং দর্শক, এটাও আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের সাথে যুক্ত হবেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, সংসদ সদস্য গাইবান্ধা 1 জাতীয় পার্টি এবং তিনি জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব। আমরা আলোচনাটি শামসুজ্জামান দুদু আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করতে চাই। খুব আমি কোনো ভূমিকা না রেখে যদি সরাসরি আপনার কাছে বিষয়টি তুলে ধরি, যে চারটি যে উপনির্বাচন অনুষ্ঠিত হলো, সেই উপনির্বাচনে আপনার দলের প্রার্থী ছিল, তারা নির্বাচনী সভা করেছে, মানে একজন প্রার্থী যে ধরনের মানে কর্মকাণ্ড বা রাজনৈতিক কর্মকাণ্ড থাকে, সেই ধরনের কর্মকাণ্ডগুলো আমরা গণমাধ্যমে দেখেছি। এবং যদিও নির্বাচনের পরে অথবা একেবারে শেষ মুহূর্তে দুই পক্ষ থেকেই, দুটি বড় দল থেকেই বা প্রার্থীদের থেকে ক্রিয়া প্রতিক্রিয়া অথবা তাদের বিচার বিশ্লেষণ ছিল, আপনি একজন বিএনপির সাবেক সংসদ সদস্য এবং ভাইস চেয়ারম্যান হিসাবে এই চারটি উপনির্বাচনকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? শামসুজ্জামান দুদু জি, আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার সঙ্গে যে তারা সাহেব আজকে যারা ল্যাপটপ মোবাইল অথবা অনলাইনে আসলে বাংলাদেশের নির্বাচন বলতে কিছুটা বুঝায়, 2014 সালে কিন্তু শামসুজ্জামান দুদু, নিশ্চয়ই আপনাদের নির্বাচন কমিশনের সাথে তো নিশ্চয়ই আপনাদের বৈঠক হয়েছে বা আপনাদের কথাগুলো আপনারা জানিয়েছেন, সেক্ষেত্রে কি কোনো ব্যবস্থা তারা নিয়েছে? কারণে আমি আপনাকে প্রথম লাইনে বলেছিলাম যে
জি বাংলাদেশ নির্বাচনী ব্যবস্থাটা কার্যকরভাবে করে দেওয়া এখন স্বীকৃতি নাই। তো জি নির্বাচন কমিশন নির্বাচনের যে ঘোষণা করে যথারীতি নির্বাচন প্রার্থীরা আবেদন করে, প্রার্থী ঘোষিত হয়, মার্কা ঘোষিত হয় এবং নির্বাচন কমিশন সরকার দলের প্রার্থীকে আর কিছু যেমন সংসদ সদস্যদের আশ্রয়স্থল নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে যেটা বলা চাকরি যে কিভাবে করতে হয় সেটা জি অসংখ্য ধন্যবাদ শামসুজ্জামান দুদু। আবদুল্লাহ দুদু দ্বারা আপনার কাছে আলোচনা আসতে চাই। আমাদের শামসুজ্জামান দুদু ভাই যেমন কি বলছিলেন, নির্বাচন ব্যবস্থা বিশেষ করে নির্বাচন কমিশন প্রশাসন এদের ভূমিকা এই বিষয়টি, অর্থাৎ আমি যদি শামসুজ্জামান দুদু ভাইয়ের আলোচনা থেকেই প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই আবদুল্লাহ দুদু দ্বারা, যে আসলে নির্বাচন বা ভোট এটি তো একটি আমাদের দেশে উৎসবের মতো এখন আমরা সেটি মনে করছি বা মনে করতে চাই, কিন্তু সেটি কোনো কারণে কি নষ্ট হয়ে যাচ্ছে অথবা সেই উৎসবটি আর আগের মতো জমে উঠছে না, আপনার কাছে কেমনটি মনে হয় আব্দুল আদুর দ্বারা আপনার বিশ্লেষণ? ধন্যবাদ, ধন্যবাদ সহ আলোচক শ্রদ্ধেয় নেতা দুদু ভাইকে। আসলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, আমরা সকলেই বাংলাদেশের নাগরিক আর বাংলাদেশের এখন সরকারের সবাই আমরা বাঙালিরাই আছি, হয় এখন আমরা আওয়ামী লীগ আছি, এক সময় দুদু ভাইয়ের দল ছিল, তারপরে হয়তো তারপরে এরশাদ সাহেব ছিল, সকলেই কিন্তু আমরা বাংলাদেশেরই মানুষ। আমরা জানি বাংলাদেশের অপরাপর সব কাহিনী, পূর্ব এবং বর্তমান, ভবিষ্যৎ আমরা অনেকখানি প্রেরিত করতে পারি। সেদিক থেকে বিবেচনা করে আমার যেটা মনে হয়, একজন একটি দলের রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসাবে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা গণতান্ত্রিক প্রক্রিয়ার এই জায়গাগুলোকে কিন্তু আমাদের দলের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা কিন্তু বারবার সঠিক দিক নির্দেশনা পথ নির্দেশন দিয়েছে এবং তারই ধারাবাহিকতায় জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা কিন্তু সেই কাজটি করে যাচ্ছে। কিন্তু বিষয়টা হলো কি, যে দেখবেন যে যে দেশেরই গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় ইলেকশনে পরাজিত দল সবসময় জেতা দলকে একটু দোষারোপ করে থাকে, বিভিন্ন ভাবে করে থাকে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন ভাষায়, বিভিন্ন বক্তব্যে তারা সেভাবে তুলে ধরে। যেমন আমরাও যখন পরাজয় বরণ করেছি, আমরাও হয়তো আমাদের সত্য তুলে ধরে আমরা বলেছি, নানা ধরনের কথা বলেছি আমরা। কিন্তু বিএনপির এইবারের যে রাজনীতির ধরন আমি দেখছি, যেটা যেমন ধরেন আমরা যখন স্বৈরশাসকের পরে 91 সাল থেকে গণতন্ত্রের চর্চা যখন শুরু হলো এবং একটি 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 সমস্ত দলের কি বলো সম্মিলিত আলোচনার মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসলো, আমরা তখন তাদেরকে বলেছি, আমরাও বলেছি আমরা হয়তো জিততে পারতাম কিন্তু জিততে পারি নাই। তারপরে বিএনপি যে কাহিনীগুলো করেছে 96 সালে যেভাবে নির্বাচন হয়েছে, বিএনপি করে টিকতে পারে নাই, আমরা আন্দোলন করেছি, এগুলোর ধারাবাহিকতা ছিল কিন্তু, যে হ্যাঁ আমরা হেরে গেছি আমরা বলেছি, কিন্তু একটি গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে ছিল। একজন আমরা আসছি, একবার ওরা আসছে, যে নির্যাতন বিএনপি করেছে, কি কে করেছে, কি আমরা করেছি, এগুলোতে আমি যাচ্ছি না, আমি শুধু নির্বাচনের আলোকটা বর্ণনা করি। কিন্তু 2008 সালের পরে আমরা যখন ম্যাসিভ একটি ভিক্টি পেলাম জাতির জনক কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোটের সরকার কায়েম করলাম, তখন থেকে বিএনপির রাজনীতির আমার কাছে যেটা মনে হয়েছে, তাদের কনস্ট্রাকটিভ রাজনীতির জায়গা থেকে তারা সরে এসছে, যে কাজটি 11-12-13 করেছে, এই জায়গাগুলোর মধ্যে বিএনপির আর অ্যাড্রেস করা দরকার ছিল। তাহলে নির্বাচনী প্রক্রিয়া দুদু ভাইয়ের মতো রাজনীতিবিদরা যখন বিজ্ঞ রাজনীতিবিদ, তারা একটা দলের কালচার করে, আমি দল করি, আমি শ্রদ্ধা রেখেই বলছি, তাহলে বোধহয় নির্বাচনের প্রক্রিয়াগুলো এখন যেভাবে উনি আমাদের দিকে আঙুল তুলে দোষটা দিচ্ছেন অথবা অন্য দল দিচ্ছে, এটা বোধহয় হতো না। কারণ হলো আমরা কিন্তু সকল চেষ্টা করে ব্যাহত হয়েছি বেগম জিয়া সহ বিএনপি সহ অন্যান্য দলগুলোকে ঠিক মতো নির্বাচনে আনার ক্ষেত্রে। এটা আওয়ামী লীগ এবং মহাজোট এবং শেখ হাসিনা আমাদের তরফ থেকে কিন্তু খুবই একটি স্বচ্ছ চিন্তা ভাবনা ছিল সেই জায়গাতে, বরং আজকের এই প্রেক্ষাপট দুদু ভাই যে দোষিতা করছে, সরকারি কর্মকর্তা দোষ করছি আমরা, নির্বাচন কমিশন দোষ করছি আমরা, বিচার বিভাগকে দোষ করছি আমরা, এই ইনস্টিটিউশন গুলোই কিন্তু আমাদেরকে নির্ধারণ করার মাপকাঠি, আমরাই দলীয় ভাবে দুদু ভাইরাও করেছে, আমরাও করেছি, এই ইনস্টিটিউশন গুলো কি
দুদু ভাই এটা বলতে পারবে অথবা বিএনপি বলতে পারে, তাদের আমলে খুবই যথাযোগ্য মর্যাদায় কাজ করেছে, তাহলে আমাদেরকে দোষ দেওয়ার আগে আগে এরকম তো দরকার ছিল যে আমরা, হ্যাঁ হয়তো ভাই বলবে আমরা পাই নাই জন্য কি আপনারা পারবেন না, আমরা কিন্তু পারছি, এটা আমি বলে দিই, আমরা অনেকখানি পাচ্ছি, যার কারণে যেমন আজকে শুনলাম যে 5% ইলেকশনে ভোটার আসেনি, এটা কিন্তু ঠিক না। যেমন কুষ্টি, ঈশ্বরদী, নওগাঁ, এই কিন্তু অনেক লোকে আনন্দ ফুর্তি করে মানুষ ভোট দিয়েছে। এখন যদি এখন পার্সেন্টেজ হয়তো বিএনপি তার অ্যাঙ্গেল থেকে কম বলবে আর আমি হয়তো বেশি বলবো, কিন্তু নিরপেক্ষতার ব্যাপারও তো আছে, অনেক মানুষই বলছে, তাহলে পত্র পত্রিকায় খবরে মিডিয়ায় তো আসতো যে কিছুই হয়নি, কিছু হচ্ছে না, এটা এবার কিন্তু আসে নাই। আমি বলতে চাচ্ছি যে আমরা যারা সমসাময়িক রাজনীতির সাথে যুক্ত, যে দলেরই হই না কেন, আজকে আমি ক্ষমতায় আছি, কালকে নাও থাকতে পারি, পরে আর এক দল আসতে পারে, আর এক সৃষ্টি হতে পারে, সেসব সমস্ত জায়গা থেকে আমাদের উচিত হবে আমাদের যে প্রতিষ্ঠিত ইনস্টিটিউশন গুলো সেগুলোকে আমাদের স্ট্রেন্দেন করার প্র্যাকটিসে এগিয়ে আসতে হবে, নাহলে এভাবে চলতে থাকলে তো আরোই খারাপ হবে আমার যেটা মনে হয়। জি, অসংখ্য ধন্যবাদ আব্দুল ওয়াদুদ দ্বারা। আমি শামসুজ্জামান দুদু আপনার কাছে আসতে চাই, যেটি আমাদের আব্দুল ওয়াদুদ দ্বারা ভাই উল্লেখ করলেন যে বিএনপি জনকল্যাণমূলক রাজনীতি থেকে সরে এসেছে বা সরে যাচ্ছে, যার কারণেই আজকে আপনার ভোটিং ব্যবস্থা অথবা আমাদের ভোটার উপস্থিতি, নির্বাচন ব্যবস্থা সবকিছু মিলে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আপনার বিশ্লেষণ শামসুজ্জামান দুদু, জনকল্যাণমূলক রাজনীতি থেকে বিএনপি জনকল্যাণমূলক রাজনীতি থেকে সরে এসেছে বা সরে দূরে সরে যাচ্ছে, ও আমরা জনকল্যাণে নাই, এই জন্য বিএনপির এই দুর্দশা। মানুষকে টাকা পয়সা দিই না, সাংবাদিক, শিক্ষক, মিডিয়া কর্মীদের টাকা পয়সা দিই না, খাবার দিই, এই জন্য বিএনপির এই অবস্থা থাকে। এটা আমি কি ক্লিয়ার না আপনার কাছে? আমি যে প্রশ্নটি আপনাকে বলতে চাচ্ছি সেটা হলো, আমাদের আব্দুল ওয়াদুদ দারাভাই আলোচনায় উল্লেখ করেছেন যে আপনারা যে বিএনপি থেকে আজকে এই যে নির্বাচন, 4টি আসনে যে উপনির্বাচন হলো, সেই উপনির্বাচনের প্রেক্ষাপটে আপনারা যে বক্তব্যগুলো রেখেছেন বা যে বিষয়গুলো উল্লেখ করছেন, তার প্রেক্ষাপটে আমাদের দারাভাই যেটা উল্লেখ করলেন যে বিএনপি এই যে জনসম্পৃক্তের যে রাজনীতি, জনকল্যাণমূলক রাজনীতির যে প্রেক্ষাপট ক্ষেত্র, এই জায়গা থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে, এবং এরকমও মানে আমাদের যেটি অনেক আওয়ামী লীগ নেতা বলে থাকেন যে আপনাদের যারা সমর্থক কিংবা ভোটার তারাও ভোট কেন্দ্রে আসেন না, এরকমও কিন্তু একটা অভিযোগ গণমাধ্যমে আমি শুনেছি, সেই জায়গা থেকে আপনাকে, আপনার কাছে এই প্রশ্নটি এবং আপনার বিশ্লেষণ শুনতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, সম্মানিত শিক্ষক, স্বাধীনতার 75 বছরের এখানে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে র্যাঙ্কিং 1000 জনের মধ্যে খুঁজে পাওয়া যাবে, মানে এই প্রথম আলো দুদিন আগে এই র্যাঙ্কিং এটা নিয়ে এসেছে। তো এটা 40 বছর আগে অথবা আর 10 বছর আগে দেখা গেল 600-700 মধ্যে ছিল। তাহলে এখন যারা শিক্ষকতায় যোগ দিয়েছে বা ছাত্র হিসাবে আছেন, তারা কি আপনার ভাষায় জনকল্যাণমূলক অর্থাৎ লেখাপড়ার দিকে বেরিয়ে এসছে? লেখাপড়া করা লাগে না, এমনি শিক্ষক হওয়া যায়, এমনি না, সেটি সেটি তো সেটি শামসুজ্জামান দুদু সেটি তো আরেক ধরনের আলোচনা। আমি আমি দারাবাই যে আমি দারাবার আলোচনা থেকে আপনাকে প্রশ্নটি করেছি, এটা তো আমার কোনো অভিমত না। একটা বড় নিউজ এসে প্রথম আলো, জি, আপনি রক্তাক্ত একটা প্রার্থীকে দেখলেন, মানে এত রক্তাক্ত রুচা লম্বা, সেটা আপনি উল্লেখ করতে পারেন যে আপনারা মার খাচ্ছেন কেন, মার দিতে পারেন না? যদি মার দিতে না পারেন তাহলে আপনি টিকে থাকবেন কি? আপনি বরঞ্চ বললেন যে আপনার জনসম্পৃক্ততা কমে যাচ্ছে, আসলে গণতান্ত্রিক যে বিধি ব্যবস্থা তার ন্যূনতম বিষয়টি এখন নাই। আপনাকে শুরুতেই আমি বলেছি দারা সাহেবের রাজনীতির প্রেক্ষাপটে আজ দৃষ্টিভঙ্গি সেই অনুযায়ী তারা কিছু কথা বলছে, যেটা নিয়ে আমি খুব চিন্তিত। কারণ বাংলাদেশের গণতন্ত্র বাইরে যে একপক্ষীয় শাসন সেটা কড়াকড়ি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, এখানে পুলিশ একটি পক্ষ,
ইংলিশের কতিপয় সদস্যরা একটা বড় সেকশন আছে আওয়ামী লীগ যা মনে করে তারা সেইভাবে চাই। আবার অনেকে বলে সরকারের আশ্রয় না থাকলে পুলিশের চাকরি থাকবে কি, আসলে সরকার না, তারা অব্যবস্থা না ওনাকে ঠেকাবে, রোধ করবে, সুশৃঙ্খল রাখবে, কিন্তু সুশৃঙ্খলতার বিপক্ষে গিয়ে তারা একটি সন্ত্রাসী অবস্থাকে সমর্থন করে। প্রশাসনের অধিকাংশ প্রশাসনের লোকজন, যেটা আমি এইভাবে বলি, প্রশাসন এই প্রশাসনই মুক্তিযুদ্ধের সময় কিন্তু গণতন্ত্রের জন্য জীবনকে উৎসর্গ করে, সেই পুলিশই প্রথম মুক্তিযুদ্ধে রাজার বাহাদুরকে রুখে দাঁড়িয়েছে। এখন আমাদের যে বুদ্ধিজীবী সুধী মণ্ডলী শিক্ষক পেশাজীবী আগে যে গণতন্ত্রের সপক্ষে যে ভূমিকাগুলো লক্ষ্য করা যেত সেগুলো এখন দেখা যায় না। এই যেমন ঘোষণ প্রক্রিয়ায় বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশের নারীদের সংগঠন কেন নাই, পাওয়া যাচ্ছে না কেন, এটা হাইকোর্টের মানে বক্তব্যে কিন্তু এসে হাইকোর্টের, আমার না এটা, যে একটা সময় ব্যারিস্টার মনির হোসেন জাস্ট এক সাংবাদিককে চরিত্রহীন এই শব্দটা ব্যবহার করার কারণে বাংলাদেশের নারী সমাজের পক্ষ থেকে এটা মানে প্রতিবাদ না, ভয়াবহ প্রতিবাদ লক্ষ্য করা গেছিল এবং ব্যারিস্টার মনির হোসেনকে গ্রেফতার করা হয়েছে এবং জেল খাটে নেওয়া হয়েছে। আর এখন কম বেশি প্রতিদিনই রেপ না মানে গণধর্ষণ, কোনো কোনো জায়গায় মেরেও ফেলা হচ্ছে। তো এখন সেই জায়গায় কোনো প্রতিবাদ না থাকার কারণে নারী সংগঠন, রাজনৈতিক দলের কথা, ছাত্র সংগঠন, যুব সংগঠন বিভিন্নভাবে করছে, কিন্তু নারী সংগঠনের অনুপস্থিতিতে কোর্ট এটা প্রশ্ন করছে। আমার কাছে মনে হয় যে নারী সংগঠনগুলো ভয় পাইছে, কারণ রেপ হচ্ছে আপনার 3 বছরের শিশু থেকে 70 বছরের বৃদ্ধা পর্যন্ত। তো অধিকাংশ নারী সংগঠনের যারা 40-45-এর উপরে বয়স, তারাও নারী ভয় পেতে পারে, আমার মা বোন তারা ভয় পেতে পারে। তাহলে এই ভয় মানে মূলক একটি সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে বাংলাদেশে, যে সহজে কথা বলতে পারছে না, সহজে ভূমিকা পালন করতে পারছে না। আরেকটা দ্বারা কথা বলেছে যে আমরা টিকে আছি, অর্থাৎ আমরা আন্দোলন বলেন, প্রশাসন বলেন, আইন বলেন, থোড়াই কেয়ার করি, আমরা টিকে আছি, গণতন্ত্র আছে, ভোটাধিকার আছে না কি আছে এটা ব্যাপার না, টিকে আছে অর্থাৎ পাওয়ার শক্তি দিয়ে, এটা উনি বলতে পারে। যেখানে গণতন্ত্রের সৌন্দর্য না থাকে, ভিন্নমত পোষণ করার কোনো ব্যাপার না থাকে, প্রতিযোগিতামূলক নির্বাচন ব্যবস্থা না থাকে, সেই সমাজে সমাজ কিন্তু সেটি হচ্ছে এক সক্রিয় সমাজ। আপনি বলেছেন যে ঢাকা 18 উপনির্বাচনে নতুন সূর্য উদিত হবে, এই নতুন সূর্য আসলে উদিত হবে এটা আসলে বলতে আমরা কি বুঝব? 71 সালে যে নতুন সূর্য উদিত হয়েছিল, যেটা অষ্টম বিজয়, 71 সালে যে গণতন্ত্রের সূর্য, স্বাধীনতার সূর্য, মানুষের মুক্ত চিন্তার সূর্য, এটাকে আমি নতুন সূর্য বলে, যেটা এখন অষ্টমিক, এটা এখন আলমিক উঠে গেছে। 18 আসলে আমি প্রত্যাশা করি যে একটা ছলকানি আসবে, যেটা নতুন, যে নতুন সমাজের কথা আমরা 71 সালে দেখি, সেটি আমার। জি, অসংখ্য ধন্যবাদ শামসুজ্জামান দুদু, আমাদের সাথে যুক্ত হয়েছেন দর্শক ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং একই সাথে আপনার কাছে আলোচনায় ফিরতে চাই। আমাদের দুজন সম্মানিত আলোচক শামসুজ্জামান দুদু এবং আব্দুল ওয়াদুদ দ্বারা দুজনে কিন্তু আমাদের এই 4টি উপনির্বাচনের প্রেক্ষাপটে বর্তমান রাজনীতির যে হালচাল এই বিষয়গুলো নিয়ে তারা বেশ কিছু বিষয় উপস্থাপন করেছেন। আপনার কাছে যে প্রশ্নটি যে আমাদের নির্বাচনে যারা জয়ী হন যে প্রার্থী এবং যারা হেরে যান দুজনের প্রতিক্রিয়ার কিন্তু ভিন্ন থাকে, তারপরেও সাধারণ মানুষের কাছে যারা ভোটার যারা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন তাদের মতামত কিন্তু এই যে কোনো নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ, তো সেই জায়গা থেকে আমাদের নির্বাচন কমিশন কিংবা আমাদের যারা নির্বাচনের দায়িত্ব পালন করেন এবং এই যে নির্বাচনের সাথে যে প্রাতিষ্ঠানিক যে বিষয়গুলো জড়িত সেই বিষয়গুলোকে আমরা কতটা
শক্তিশালী করছি, সকল ক্ষেত্রে সকল পর্যায়ে সকল প্রার্থী বা দলের জন্য সমান সুযোগ বা ভূমিকা পালনের বিষয়টি নিশ্চিত করছি, এই বিষয়টি নিয়ে কিন্তু প্রশ্ন আছে। আপনার মতামত ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি? জি, ধন্যবাদ আপনাকে। আসলে অবশ্যই নির্বাচনে হারলে একভাবে দেখা হয়, জিতলে একভাবে দেখা হয়, এটা আমরা মানুষ আমরা এভাবেই করব। কিন্তু আমরা তিনজনই একটা বিষয়ে একমত হব যে নির্বাচনে ভোটার উপস্থিতি অসম্ভব কমে গেছে, অসম্ভব। গত বছর উপজেলা পরিষদের কয়েকটা উপনির্বাচনে দেখা গিয়েছে মাত্র 17% ভোট কাস্ট হয়েছে, ইভিএম এ গিয়ে আরো ভোট কাস্টিং কম হচ্ছে। তাহলে আমরা যে ভাইব্রেন্ট বাঙালি জাতি, যে ভাইব্রেশনটা না থাকলে আমরা 71 করতে পারতাম না, আপনাদের 52 টিভি 52 আমাদের 52 হতো না, এই ভাইব্রেশন জাতিটা ভোট দেওয়ার মতো ন্যূনতম একটা বেসিক নাগরিক দায়িত্ব পালন করতে আগ্রহী না। কেন আগ্রহী না, এটার একটা সুবিস্তৃত মনস্তাত্ত্বিক ডিসকাশন সব দলের করতে হবে। এবং এটা যে শুধু বিএনপির জন্য অ্যালার্মিং যে তাদের প্রার্থী হেরে যাচ্ছে, বা জাতীয় পার্টির জন্য অ্যালার্মিং যে আমরা ভালো ভোট পাচ্ছি তা না, এটা আওয়ামী লীগের জন্য বেশি অ্যালার্মিং। কারণ যে কোনো পরিস্থিতি আওয়ামী লীগের একটা ফিক্সড ভোট ব্যাংক আছে, এবং এই ভোট ব্যাংকটা অ্যাক্টিভ, এই ভোট ব্যাংকটা আন্দোলন করে, এই ভোট ব্যাংকটা পুলিশ নির্যাতনকে ভয় পায় না, এই ভোট ব্যাংকটা ভোট কেন্দ্রে ভোট কেন্দ্র পাহারা দেয় এবং ভোট করে। আওয়ামী লীগের ওই ভোট ব্যাংকটাও কিন্তু ভোট কেন্দ্রে পুরোপুরি যাচ্ছে না, এটা অসম্ভব একটা অ্যালার্মিং সিনারি। এবং আমি মনে করি দেশের মানুষের যদি ভোট বিমুখতা হয় তাহলে গণতন্ত্র কোনোভাবেই থাকবে না। আর নির্বাচন কমিশন আমরা যতই বকা দেই গালি দেই, ভোটার যদি ভোট কেন্দ্রে না আসে, প্রার্থীরা যদি সর্বোচ্চ উদ্যোগ না নেয়, প্রার্থীরা যদি সাহসী না হয়, এজেন্ট যদি মাল্টি পার্টি এজেন্ট যদি ভিতরে না থাকে, নির্বাচন কমিশন একা কোনো সরকারি দলের প্রার্থীর বিরুদ্ধে সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। তারা চাচ্ছে কিনা সেটা পরের কথা, তারা চাইলেও পারবে না। সেই নির্বাচনটাকে কম্পিটিটিভ করা, এটা আমাদের সকলের রাজনৈতিক দায়িত্ব এবং একটা রাষ্ট্রীয় সম্পদ। দেখেন পৃথিবীর অসংখ্য দেশে রাইটিস্ট দলগুলো জিতে গেছে, কারণ ইয়াং ভোটাররা ভোটের দিনটা রিল্যাক্স করেছে, ভোটের দিনটা ঘুম থেকে দেরি করে উঠেছে এবং ভোট কেন্দ্রে যায়নি। ইউরোপের অসংখ্য দেশে এটা হয়েছে, ইয়াং ভোটাররা যদি ভোট কেন্দ্রে যেত তাহলে রাইটিস্ট সরকার ফর্ম হতো না এবং সেখানে আলট্রা ন্যাশনালিজম গ্রো করতো না। আজকে এই যে বাংলাদেশের 80% ভোটার ভোট কেন্দ্রে যাচ্ছে না, এটার টার্নটা কোন দিকে হবে? এটার টার্নটা বিভিন্নমুখী হতে পারে। এক, এদেশে মৌলবাদের একটা উত্থান হবে, যারা বন্ডেড, যারা ইউনাইটেড, যারা খুব কাস্টমাইজড, এবং সরকারও তাদের সাথে কম্প্রোমাইজ করে, বিএনপিও করে, জাতীয় পার্টিও করে, এবং তারা কিন্তু তাদের প্রার্থী কখনো দাঁড়ালে তারা কিন্তু ভোট কেন্দ্রে যাবে, তাদের প্রার্থীতে আন্দোলন করতে গেলে একসাথে আন্দোলন করবে। আমরা এগুলো দেখেছি অনেক সময় মুহূর্তের মধ্যে মোবিলাইজেশন, এবং মাদ্রাসা কালচারে যে একত্রিত থাকার ফলে তাদের যে মাদ্রাসা ব্রাদারহুড, এটাকে আমি ইল্লিগালও বলবো না, অন্যায়ও বলবো না, কিন্তু তুলনামূলক অন্যান্য প্রোগ্রেসিভ শক্তির তুলনায় তারা এগিয়ে যাবে। সো এই ভোটারদেরকে ভোট কিন্তু ফ্রিয়ে আনা এখন সরকারের একটা বড় চ্যালেঞ্জ। তার জন্য প্রয়োজনে সরকারকে হারতে হবে, হেরে উৎসাহ প্রদান করতে হবে, এটা কঠিন কাজ, কিন্তু এটা ছাড়া কোনো বিকল্প নাই। কিন্তু মানে সেই এটাকে ইচ্ছা করে হেরে প্রমাণ করবে ব্যাপারটা এরকম না, আসলে মানে ব্যাপারটা কিরকম হতে পারে আপনার? নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডটা করতে গেলে সরকারি দলের প্রার্থী এত আপার হ্যান্ডে থাকে, তার সাথে অন্য কোনো দলের প্রার্থী কখনোই লেভেল প্লেইং ফিল্ড হবে না। সেই ক্ষেত্রে ওই আপার হ্যান্ডটাকে কিভাবে নামাবেন, এটা মাননীয় প্রধানমন্ত্রী জানেন, এটা সরকার স্বামী মাদার পাটোয়ারি, এটা তো সবসময় হয়েছে, যারা সরকারে থাকে তাদের প্রার্থীরা একটু বেশি সুযোগ সুবিধা পান, এটি আমরা যদি খোলা মনে, জি মানে তো সেই জায়গাটিকে ব্যালেন্স করা, বা আপনি লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছেন, সেটি আদৌ কি আমাদের এখানে সম্ভব হবে? রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি খুব কমিটমেন্টের জায়গাটি, বোঝাপড়ার জায়গাটি যদি দৃঢ় না হয়, সবসময়ই আপার হ্যান্ডে থাকে। কখনো তো বাংলাদেশে কনজিকিউটিভ থার্ড টার্ম কোনো পার্টি ক্ষমতায় ছিল না, কখনো তো সংসদে 280-270 আসন এক দলের ছিল না। সো আগের পরিস্থিতির সাথে এখনকার পরিস্থিতি কম্পেয়ার করে কোনো লাভ নেই। এর ফলে যেটি হচ্ছে, বিএনপির ও মুক্তিযুদ্ধের সপক্ষের অসাধারণ কিছু নেতা আছে, জাতীয় পার্টির কিছু অসাধারণ নেতা আছে, তারা কিন্তু এই ভোট ব্যবস্থার কারণে হেরে যাচ্ছে, সংসদে আসতে পারছে না, এবং দেশের রাজনীতির ক্ষতি হচ্ছে। তো সেক্ষেত্রে আমি খুব মানে এটা একটু উদাহরণটা ন্যাকেট ভাবে দিব যে 86 এবং 88 ভোটে, এটা আমি পার্টির খুব গোপন একজনের কাছে শুনেছি, কোন কোন জায়গায় জাতীয় পার্টি হারবে এটা নিশ্চিত করা হতো, যে এই জায়গায় কোনোভাবেই জাতীয় পার্টি জিতবে না।
তো সেভাবে সেভাবে একটা ভারসাম্য সৃষ্টি করা হতো, সেই ভারসাম্যটা অবশ্যই করতে হবে। নৌকার ওজন বেশি হয়ে যাচ্ছে, এত ওজন নিয়ে নৌকা আগানো কঠিন, নৌকার গতি স্লো হয়ে যাবে। জি ধন্যবাদ শামীম হায়দার পাটোয়ারি। আব্দুল ওয়াদুদ্দার আপনার কাছে আসতে চাই। আমি শামীম হায়দার পাটোয়ারি যেটি বললেন যে আসলে নৌকার ওজন বেশি হয়ে যাচ্ছে, ধন্যবাদ। আসলে নৌকার ওজন উনি হয়তো একটু রেটরিক করে বলেছে আর কি, সেটা না। নৌকার ওজন, নৌকা যেহেতু শক্ত মজবুত পোক্ত আছে এবং নৌকা যেহেতু অনেক মানুষ বহন করতে পারে, নৌকা হয়তো বেয়ে যাবে। বিষয়টা হলো উনি হয়তো একটা উপমা দিয়ে বুঝিয়েছে বিষয়টা, যে আমরা অনেক জায়গায় বেশি জায়গায় জিতে যাচ্ছি, হয়তো শামীম ভাই হয়তো বিষয়টাকে এইভাবে বলেছে। আসলে আমি শামীম ভাইয়ের অনেক কথার সাথে একমত যে আসলে বাংলাদেশের রাজনীতিতে সমসাময়িক কালে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, এই জন্যে এখন হয়তো সবাই আমাদের দিকেই আঙ্গুল তুলছে যে আমরা দীর্ঘদিন ক্ষমতায় আছি, আমরা দীর্ঘদিন বাংলাদেশকে উন্নয়নের একটি জায়গায় নিয়ে যাচ্ছি, যেটা কাঙ্ক্ষিত স্বপ্ন ছিল, এই জাতির সারা জীবনের সাধনা ছিল যে বাঙালিরা কোনোভাবেই তাদের ভালো জীবন যাপন করতে পারেনি। এখন এটিও হয়তো অন্যান্য রাজনৈতিক দলের একটি একটি কষ্ট হতে পারে যে কেন আওয়ামী লীগ একাই এত এতদিন ক্ষমতায় থাকবে, কেন তারা বাংলাদেশের যে স্বপ্ন, স্বাধীনতার স্বপ্ন, সেগুলো তারা একে একে বাস্তবায়ন করছে, এটি হতে পারে মনোযন্ত্রণা। আসলে গণতান্ত্রিক প্রক্রিয়াটা কি এটা দুদু ভাই আমার অনেক ভালো জানবে, শামীম ভাই তো রেগুলার প্র্যাকটিসিং লয়ার, খুব ভালো জেনারেল বক্তা, উনিও আমার চেয়ে বেশি ভালো জানবে। আমি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে যেটা মনে করি, গণতান্ত্রিক চর্চাটা কিন্তু বাংলাদেশে বহু আগেই বিনষ্ট হয়েছে। এই বিনষ্ট হওয়ার জন্য হয়তো দুদু ভাই এক কথা বলবে, আমি এক কথা বলবো, শামীম ভাই এক কথা বলবে, এগুলোই কিন্তু ঘুরপাক গুলো খাচ্ছে। আমি মোটা দাগে কয়েকটি জায়গায় আমার বিশ্লেষণ থেকে বলতে চাই। আমি জানি দুদু ভাই আমার সিনিয়র, শামীম ভাই হয়তো আমার কিছু জুনিয়র হবে। আমরা একটা পর্যায়ে বয়স পর্যন্ত অতিক্রম করেছি, আমরা কিন্তু মোটামুটি বাংলাদেশের রাজনীতির সম্পৃক্ত, আমরা জানি ছাত্র রাজনীতি তো করেছি, বিশ্ববিদ্যালয়গুলো ঘুরেছি। আমরা হয়তো আমরা যদিও অন্য বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ঢাকাতে পড়তে পারিনি, কিন্তু ঢাকাতে তো আসার সুযোগ হয়েছে অনেক সময়, আন্দোলন সংগ্রাম ওই সময়কার রাজনৈতিক পরিস্থিতি সবই আমাদের মোটামুটি জানা, হয়তো বিশ্লেষণ ওইভাবে এখন করার সুযোগ নেই। আমার যেটা মনে হয়েছে এখন কিন্তু একটি জায়গায় আসা দরকার, বিশেষ করে আমি বলি ছোট্ট করে একটু একটু অল্প একটু উদাহরণ দিয়ে কথাটা শেষ করে ফেলবো। 1975 সালের নৃশংস অত্যাচার বিষয়টাকে যদি প্রত্যেকটি সরকারি একটি 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 গণতান্ত্রিক বিষয় নিয়ে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে এগিয়ে যেত, তাহলে আওয়ামী লীগ নামের যে মানুষগুলো আওয়ামী লীগ করে যন্ত্রণা ভোগ করেছে, কষ্ট পেয়েছে, হারিয়েছে সবকিছু, আমি প্রধানমন্ত্রীর কথা আপাতত বাদই দিলাম, আমরা যারা কর্মী, আমাদের যারা বংশধর, অথবা এমনকি দেখা গেল যে আমাদের আজকে যে আলোচকবৃন্দ তাদেরও যে পরিবার পরিজনের অনেকেরই অনেকভাবে তারা বিলুপ্ত হয়েছে, এটা কিন্তু সঠিক সুন্দর অ্যাড্রেস করা হয়নি। ওই যে প্রতিহিংসার জারটা তখন বপন করা হয়েছে এমনভাবে হয়েছে, সেটা নিয়ে কিন্তু কারো কোনো ওজোর আপত্তি ছিল না, কি ক্ষমা সরিও বলেনি, ক্ষমাও চায়নি, এত বড় অন্যায় হয়েছে, এত বড় অন্যায়ের উপরে স্ট্যাবলিশড হয়েছে, কেউ কিন্তু বলেনি। এগুলোই বোধহয় আস্তে 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 এমন জার বুনেছে। শেষ জালটা হলো 2004 সালের গ্রেনেড হামলা। বলেন যে আমি আমি হ্যাঁ আমি ভালো চিন্তা করতে পারি, ভালো মুক্ত ভাবনা ভাবতে পারি, সকলের জন্য সমান একটা কাজ ক্ষমতা থেকেও করতে যেতে পারি, কিন্তু এই জায়গাগুলো কিন্তু আমাদের বিরোধী পক্ষগুলো অ্যাড্রেস ভালোভাবে করে নাই, এমনই বিদ্রুপ জায়গাটাতে রেখে দিয়েছে, যেখানে আমি যদি কোনো ভালো কথা বলতেও যাই, আমার এক কর্মী বলে কেন আপনি এটা বলতে যাবেন, তা আমি নেতা হয়ে আমাদের যে চিন্তা থাকবে, কারণ যে নেতার উপরে ভর করে, যে কর্মীর উপরে ভর করে আমি আজকে এখানে এসেছি, আমার তো চিন্তা লাগে। আজকে যে অপরাপর রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, যাদের অনেক জনসংখ্যা ছিল, দুইবার তিনবার ক্ষমতায় ছিল তারা, তাদের যে দায়িত্বশীল ভূমিকা, আমরা সরকারে আছি, আমরা অনেক ধরে নিচ্ছি ত্রুটি করছি, ধরে নিচ্ছি অন্যায় করছি, ধরে নিচ্ছি আমরা সব শাসন করতে পারছি না, এটা কারো পক্ষে সম্ভব হয় না, এমনকি আমেরিকার নির্বাচনের পরও বলা হয়েছে ট্রাম্প 2 নম্বরই করে ভোটে জিতে এসেছে, এটা কোথায় না বলা হয়, ইংল্যান্ডের মতো এত গণতন্ত্রের দেশেও বলা হয় ভোটে কারটুপি হচ্ছে, ইন্ডিয়াতেও বলা হয়, আমাদেরকে বলা হবে না, আমরা শুনবো না, আমরা বলবো না, এমন মানে আমি শেষ করে নিই, আমাদের মানসিক গঠনের জায়গাটার পরিবর্তন দরকার। সে পরিবর্তন কি, যদি আমি অন্যায় করে থাকি, চরম অন্যায় করে থাকি, আমার বলা উচিত, একদম জনসমক্ষে বলা উচিত, আমি এই অন্যায়গুলো করেছিলাম, ওই প্রতিবাদগুলো করতে পারিনি, এখন আমি জোর হাতে ক্ষমা চাই, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং জায়গায় যদি আমরা না আসতে পারি, তাহলে এখন দুদু ভাই আমাকে বলতেই থাকবে, আর আমিও চেষ্টা করতে থাকবো যে আমার আমি মানুষকে কিভাবে ডেভেলপমেন্টের জায়গায় নিবো, উন্নয়নের জায়গায় নিবো, যেগুলো হয়তো দুদু ভাই অস্বীকার করবে, কিন্তু এগুলো সত্য। গত 10 বছরে, গত 12 বছরে আমরা ক্ষমতায়, রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশটি কিন্তু কোথা থেকে কোথায় গিয়েছে এখন বিশ্লেষণ করার সময় নাই, আমরা এগুলো মানতে হবে। সাদাকে সাদা যদি না বলি আর কালোকে কালো যদি না বলতে চাই, কেউ কিন্তু কালা কানুন ভাঙে না। আমাদের বলা হতো 74 সালে কালা কানুন কেন আপনারা বাতিল করেননি, কই ক্ষমতায় কিন্তু সবাই এসেছে, 74 সালে কালা কানুন কেউ ভাঙে নাই, বরং আরো বড় বড় কালা কানুন দিয়েছে,
এটা হলো রাষ্ট্র ক্ষমতা চালাতে গেলে, রাষ্ট্র প্রশাসন চালাতে গেলে অনেক কিছু প্রয়োজন হয়, সেগুলোকে নেগেটিভ আলোচনা করে রাজনীতিবিদদের ধ্বংস করার যে রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছে, দেখুন প্রত্যেকটা ডিসিপ্লিনের মধ্যে একটা মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং আছে কিন্তু পলিটিশিয়ানদের মধ্যে নাই। কারণ কারণ কি জানেন তো, আমরাই আমাদেরই ব্যবহার করার কথা সকলকে, আমাদেরই সকল আমাদেরকেই সকলে ব্যবহার করে, এই জায়গাতে কিন্তু আমরা চলে গিয়েছি। আমি কারো তোষ কারো ত্রুটি কথা বলছি না, মোটা দাগে কিছু রাজনৈতিক মীমাংসার জায়গাগুলো কিন্তু আসতে হবে, যদি আমি ভুল করে থাকি আমার, যদি দুধু ভাইয়ের দল ভুল করে থাকে দুধু ভাইয়ের, যদি শামীম ভাইয়ের দল ভুল করে থাকে শামীম ভাইয়ের, এই আন্ডারস্ট্যান্ডিং গুলো যখন পরিষ্কার করতে না পারি তাহলে কিন্তু আমরা শুধু এরকম নেগেটিভ কথা বলতে থাকবো, শুনতে থাকবো, তাতে আমাদেরকে মানুষ খারাপ বলে। আমি তো আর টকশো করতে চাই না, কথা বলতেও চাই না, যে যা ঝগড়া লাগাই দেয় ওরটা বলতে থাকে আমি আমারটা বলতে, এই ঝগড়া করে লাভ কি, এই ঝগড়া প্রয়োজন নাই। আমরা আমরা চাচ্ছি কি, আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বাংলাদেশকে একটা নেতৃত্ব দিচ্ছে, দেখুন এই যে মহামারী চলছে কোভিড, যেখানে গোটা পৃথিবীর অর্থনীতির একটা একটি ধসের মতো অবস্থা, সেখানেও কিন্তু IMF বলছে যে বাংলাদেশের অর্থনীতি তুলনামূলকভাবে অনেকের চেয়ে বেটার। এই যে ধরে রাখার যে কলাকৌশল, এই যে ধরে রাখার যে রাজনৈতিক সিদ্ধান্ত, এই যে ধরে রাখার যে অর্থনৈতিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, এটিও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অথবা আওয়ামী লীগ সরকার করছে জন্যই কিন্তু অবস্থা হয়েছে। এগুলো এখন আলোচনার সময় নয়। আমি বলতে পারি, আমার যে কর্মী হিসেবে বলতে চাই যে রাজনৈতিক যে আলাপ আলোচনাগুলো আমাদের হয়, এখানে আমাদের বোধ হয় আরো খানিকটা স্পষ্ট করে আলোচনা হওয়া দরকার যে আমাদের কোন দিকে গেলে আমরা কোন ভালো কাজটা করতে পারবো। আজকে শুধু আমি রাগ করে ওনাকে বকা দেবো, উনি রাগ করে আমাকে বকা দিবে, এটা হচ্ছে না, সেটা হচ্ছে। আজকে ভোটার আসতে চাচ্ছে না কেন? যদি দুধু ভাইরা 2014 সালের নির্বাচনে ইলেকশন করতে আসতো, এটি বিরাট সুশৃঙ্খল এবং বিরাট উৎসবের নির্বাচন হতো, যে নির্বাচনে আমিও স্যাটিসফাইড ছিলাম না যে ভোটার হলো না, ভোট হচ্ছে না। এটা আমি কর্মী হিসেবে ভালো লাগে না, এটা দুধু ভাইরও ভালো লাগবে না, হায়দার ভাইয়েরও ভালো লাগবে না, আপনারও ভালো লাগবে না। একটা নির্বাচন উৎসব হয় না, কারণ বাঙালি সবসময় কিন্তু নির্বাচনী মুখী একটি দল। সে জায়গায় কিন্তু দুধু ভাইয়েরা আমাদের এখানে দোষ দিয়ে ছেড়ে দিবে, তারা ভোট করতে আসবে না, তারা যাবে না, হয়তো শুধু বলার জন্য বলবে, টেলিভিশনে সমালোচনা করবে অথবা এই করবে। এটা করলে কিন্তু দুধু ভাই ভালো সৈনিক, ভালো আন্দোলনের নায়ক, ভালো জানে, ভালো সংগ্রাম জানে। আমার মনে হয় এগুলো দিকেও যাওয়া উচিত দুধু ভাই, আমার মনে হয়। খালি গালাগালি দিয়ে আমাদের উন্নয়নগুলোকে খাটো করে দেখেন না, আমরা অনেক ভালো ভালো বললে আমাদেরও ভালো লাগবে, আরো ভালো কাজ করতে পারবো। জি ধন্যবাদ আব্দুল আদুর দ্বারা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শামসুর জামান দিদি, আপনার আলাদা কোনো প্রশ্ন নেই, দারা সাহেবের কথার মধ্য দিয়ে আমি বক্তব্য দিব, এটা তো। জি হ্যাঁ, আমি কোনো প্রশ্ন রাখছি না আপনার। আপনি কি উপভোগ করছেন? আমি এই দারা সাহেবের বক্তব্য শোনার সময় দেখলাম আপনি এই বক্তব্যটা মাথা নাড়িয়ে স্মিত হাসে, আপনি আমি সকলের কথাই মানে শোনার এবং বোঝার চেষ্টা করি। আপনি এখানে চাকরি করতে আসেন, এনজয় করছেন, আপনার খুশি হওয়া উচিত, আমার কথাও আপনার মাথা নাড়া উচিত। আবার না, সেটি মানে আমি প্রত্যেকের কথাই আমি শুনছি এবং উপলব্ধি করার চেষ্টা করছি, এবং আপনি নিশ্চয়ই খেয়াল করলে দেখবেন আপনার কথায় উপভোগ করছেন, আপনি উপলব্ধি বিষয়টা আমি বলবো। আমি যেটা বলি আপনাকে, জি বলুন, 96 যখন বেগম খালেদা জিয়া মানে গ্যাংটেকা সরকার আসেন, তখন বেগম জিয়া নেতৃত্বে সরকার যখন একটা নির্বাচন স্থান দিলেন, সেই ঘটনা তিনি তখন বলার চেষ্টা করেছিলেন কোনো দলের প্রধানের নেতৃত্বে ভালো নির্বাচন, এবং সেই নির্বাচন কাটানোর জন্য তিনি 174 দিন খরচ করেন, এমন কোনো কুকর্ম নাই আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলাম মিলে বিষয় করে নেয়। আমাদের সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যাখ্যা করে দেওয়া সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার পরবর্তীতে এই আন্দোলনের প্রধান মধ্যমণি ছিলেন সহযোগী ছিলেন জামাতের গোলাম আজম, প্রতিষ্ঠিত হয়েছিল কোন দলের সভানেত্রী ভালো নির্বাচন, কিন্তু শেখ হাসিনা নিজে আসার পরে তিনি আওয়ামী লীগের সভানেত্রীর নেতৃত্ব আওয়ামী লীগের কিছু ক্ষমতায় আছে, এর জন্য যদি তার উন্নয়নমূলক কাজ করে মানুষের সমস্যা
ভালো হৃদয়ের ভালোবাসা অর্জন করে, তাদের স্বাভাবিক কারণে যারা ভোট করে আর যারা বিরোধী দল হিসাবে থাকবে জনগণের সমর্থন পাবেন না, তারা তো বিরোধী দল হিসাবে কেউ প্রধান বিরোধী হিসাবে কেউ অপ্রধান বিরোধী দল হিসাবে এটা অস্বাভাবিক বিষয়। কিন্তু এখন শেখ হাসিনা যে কথাটা চেষ্টা করেছিলেন এখনো সেই কথাটা আমরাও কোনো দলের সভানেত্রীর নেতৃত্বে কোনো দলের সভানেত্রীর নেতৃত্বে বা চেয়ারপার্সনের নেতৃত্বে ভালো নির্বাচন বাংলাদেশে সম্ভব নয়, এটা প্রমাণিত হয়েছে। হেরে যাবে পরাজিত হবে এটা খুব একটা বড় আর একটি কথা, 75 ভীষণ সত্যি জন্ম তখন জাতীয় পার্টি জন্ম, এমনকি কোন পার্টি তখন ছিল না, একটাই ছিল ভাষা। তিনি মারা যাওয়ার পরে সব পার্টি যেগুলো এখন প্রধান বিরোধী দল হিসাবে চিহ্নিত হয়েছে বিএনপি দল, তারা 75 পরে গেছে এবং শেখ মুজিবের যে মাজার এখানে আমার দলের বর্তমান চেয়ারপারসন রমন শেখ আমাদের দলের পক্ষ থেকে সমাবেদনা, কিন্তু বিষয়টি যেটা হচ্ছে 75 15 আগস্ট এই শ্রদ্ধা ভালোবাসা একমত হওয়া গুরুত্বপূর্ণ একটি যেটা তারা সাহেব বলেছিল, কিন্তু তার থেকে আরো গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যে হত্যা একদল স্বৈরতন্ত্র কর্তৃত্ববাদী শাসন এগুলো বাদ দিতে হয়, তার একটি কমিশন গঠন করা যেতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিব 1978 সালে 10 জানুয়ারি আসার পর 11 জানুয়ারি থেকে আজ পর্যন্ত কী কী অপকর্ম হয়েছে, কী কী দুর্ঘটনা, কয়জন রাষ্ট্রপতি মারা গেছে, কয়জন পরিবারের সদস্য মারা গেছে, কার মাথা কেটে নিয়ে কোন বাহিনী উঠোনে নিয়ে ফুটবল খেলেছে, এগুলো সব বেরিয়ে আসতে এবং আমরা খুব পরিশুদ্ধ হয়ে সবাই একেবারে গঙ্গা জলে গোসল করে আমরা খুব পবিত্র হয়ে এই মন্ত্রীপর্ষে সবাই শুরু করতে হবে। এটা পুরো দ্বিমত নয়, রাষ্ট্রপতি একজন মারা যায়নি, রাষ্ট্রপতি দুইজন মারা গেছে, একজন স্বনামধন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর একজন স্বাধীনতার প্রশাসক শেখ জিয়াউর রহমান। আর ওনারা অনেক নির্যাতন ভোগ করেছে, কারাগারে গেছে, রাস্তায় মার খেয়েছে, সব কিছুই আছে, শুধু এটা বিএনপি হয়েছে বা আওয়ামী লীগ হয়েছে বা এমন সবাই ঘটনা। আমার কাছে মনে হয় যে ব্যাপার সেটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র বলতে যে যেমন আমি বলি তারা সব একমাত্র যে পুলিশের নির্বাচন ভালো নির্বাচনের জন্য পুলিশ প্রশাসক এই মুহূর্তে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বা জামাত কমিউনিস্ট পার্টি নির্বাচনে যাবে তারা ভালো নির্বাচন করতে পারবে পুলিশ না থাকলে, কার বাড়িকে ভাঙতে পারে, কার বুকের এত পাঠা আছে, যদি পুলিশ ঘরের কাছে না আসে, পুলিশ যখন একটা পক্ষ নেবে সে যদি বিএনপির পক্ষ নেয় তাহলে অন্য পক্ষগুলো ক্ষতিগ্রস্ত হবে, যদি আওয়ামী লীগের পক্ষ নেয় জাতীয় পার্টির পক্ষ নেয় তাহলে অন্য পক্ষগুলো ক্ষতিগ্রস্ত হবে। এগুলো আমরা দেখেছি মাঠে, আমরা মানুষের মাঠের কর্মী তো, সেই জন্যে আমার কাছে মনে হয়েছে যে আমরা 50 বছর যেমন নির্বাচন কমিশন দেওয়ার যোগ্যতা অর্জন করি না, ভালো একটি মুজিব বর্ষ আমরা পালন করছি জাকজমকের সঙ্গে, কিন্তু মুজিব বর্ষে দাঁড়িয়ে বলতে পারবো না ভালো একটা নির্বাচন কি করে করতে হয়, একটা নির্বাচন সরকার থেকে আরেকটা সরকারে আমরা যাওয়ার যে বিশ্বাসযোগ্যতা কিভাবে অর্জন করতে হয়, গত অর্ধ শতাব্দীতে আমরা সেটি অর্জন করতে পারি নাই। আমি কোন দলের কথা উল্লেখ করছি, আমরা সেই জায়গায় পৌঁছাতে পারি না, তার মানে আমরা গণতন্ত্রে নাই, স্বাধীনতায় নাই, বাক স্বাধীনতায় নেই, মুক্ত বিচরণে নাই। তো এইটার থেকে আমরা যদি বেরিয়ে আসতে হয় আমার মনে হয় আমাদের একটা বয়স হয়ে গেছে, এখন যারা
ছাত্র রাজনীতি করছেন, যুব রাজনীতি করছেন, বা এখন তারা যেমন আপনাকে যেটা বলো, আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিরে এসেছি সেই বিশ্ববিদ্যালয় বিশ্বের ক্ষেত্রে যে মর্যাদাশীল অবস্থা ছিল, এখন আমার মেয়ে সেই বিশ্ববিদ্যালয়ে বা আমার ভাই বা আমার সহকর্মীরা যদি সেই বিশ্ববিদ্যালয়ে এখন শিক্ষকতা করে বা প্রশাসনে থাকে, তারা নিজেরাও জানে যে তার যে অতীতটা গৌরবময় ছিল সেই গৌরবময় অতীতের কাছাকাছি তার আসতে। এটা শিক্ষাক্ষেত্রে যেমন সঠিক, অন্য ক্ষেত্রেও যদি আমরা বিশ্লেষণ করি রাজনীতির ক্ষেত্রে যে সহমর্মিতা, যে আন্তরিকতা, যে উৎসবমুখর পরিবেশ ছিল আমল, পাকিস্তান আমল, বাংলাদেশের আমল, সব কিছু বিশ্লেষণ করি আমরা অনেক দূরে সরে গেছি, এত বেশি দূরে সরে গেছে সেখানে ফিরে আসাটা কতটা তার কোন দলকে বা জাতিকে মূল্য দিতে হয় এখানে আমি খুব উদ্বিগ্ন বলতে আমার দ্বিধা নেই। সেই জায়গাতে ফিরে আমাদের আসতেই হবে যে মূল্যই দিই না। জি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ শামসুজ্জামান চৌধুরী, ব্যারিস্টার স্বামী মেজর পাটোয়ারি। মানে আপনার কাছে যে বিষয়টা উল্লেখ করতে চাই, পলিটিক্যাল ক্যাপিটালিজমের একটা বড় জায়গা, এটি শুধু আপনি যেমন আলোচনার প্রথম দিকে বলছিলেন, আসলে শুধু বাংলাদেশ না, সারা বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা আসলে লক্ষ্য করি। এখন সেই লক্ষ্য করার দিক থেকে, প্রভাবের দিক থেকে বাংলাদেশ তো মুক্ত নয়, কিন্তু আমাদের দেশে গণতন্ত্র, নির্বাচন, যেটি শামসুজ্জামান দুদু এবং আমাদের আব্দুল আজিজ দারাভাই বলছিলেন, দুদুভাই উল্লেখ করছিলেন, আসলে এটা আমাদের আমাদেরকে আমাদের মতো করে গঠন করা, আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা বা আরো দৃঢ় করার যে কাজটি সেটা আমাদের করতে হবে, এটি ঠিক। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পরস্পর বোঝাপড়া, তাদের যে কমিটমেন্টের জায়গাটি, একটা হলো নিজস্ব কমিটমেন্ট নিজ দলের মধ্যে, আর একটি হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক যে প্রক্রিয়া, যে কমিটমেন্টের জায়গাটি, এই জায়গাগুলোতে যথেষ্ট পরিমাণ কাজ করার সুযোগের যে সুযোগ কিংবা যে ঘাটতি, সেটি তো আসলে আমাদের দেশে কি মনে হয় আপনার কাছে, পলিটিক্যাল ক্যাপিটালিজমকে একপক্ষীয় প্রভাবের দিক থেকে দিকে নিয়ে যাচ্ছে কিনা? আমার খুব শ্রদ্ধাভাজন দুজন ব্যক্তি আমার সাথে এখানে কেউ প্যানেলিস্ট আছেন, দাদা ভাই অত্যন্ত আমার প্রিয় ব্যক্তি, একসাথে আমরা অনেক টক শো করি, যত লজিক্যাল কথা বলেন। আমার বড় হয়ে ওটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং আমার বাসার জানলা দিয়ে আমি দুদু ভাইকে দেখতাম, এবং দুদু ভাইয়ের সেই সময় সংগ্রামী জীবন, এরশাদ বিরোধী আন্দোলন সবকিছু দেখতাম, এবং আজকে তাকেও অনেক টক শোতে পাই, ওনার কথার অনেক গুরুত্ব আছে, উনি অনেক পোরখা রাজনীতিবিদ, আমরা তাকে সম্মান করি। বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম আপনি যেটা বলেছেন অবশ্যই সেটা, কিন্তু তার সাথে একটা জিনিস যোগ হয়েছে, নিও প্যাট্রিমোনিয়ালিজম, একটা অভিজাত তন্ত্র, এবং এটা যে পুরো আওয়ামী লীগ এমন কিন্তু না, আওয়ামী লীগের একটা ক্ষুদ্র অংশ অথবা নব্য আওয়ামী লীগ, ব্যবসায়িক তন্ত্র, কিছুটা প্রশাসনের লোক, কিছুটা অন্যান্য অনেক কিছু লোক মিলে একটা ছোট্ট গোষ্ঠী পুরো দেশটাকে চালাচ্ছে, এবং পুরো আওয়ামী লীগটা তাদের কাছে আস্তে আস্তে জিম্মি হয়ে যাচ্ছে, তৃণমূল আওয়ামী লীগ তার গুরুত্ব কমে যাচ্ছে। আওয়ামী লীগ এটা কতটা উপলব্ধি করছে আমি জানি না, বাট আমার কাছে মনে হচ্ছে সিদ্ধান্তগুলো আওয়ামী লীগের গণ বা তৃণমূল ভিত্তিক হতে পারছে না, গণমুখীও হতে পারছে না। নাহলে তো আওয়ামী লীগ সেই দল না যে তাদের আমলে ব্যাংক থেকে 2 লক্ষ কোটি, 1.5 লক্ষ কোটি টাকা বা 1 লক্ষ কোটি টাকা চুরি হয়ে যাবে, আওয়ামী লীগ সেরকম একটা দল না বলেই আমি মনে করি। আওয়ামী লীগের অনেকের সাথে আমার পরিচয় আছে, তাদের একটা সুদীর্ঘ রাজনৈতিক ত্যাগ আছে। আমাদের পলিটিক্যাল সবচেয়ে প্রবলেম হচ্ছে উই আর লিভিং ইন দ্য মানে এইজ অফ অ্যানোনিমিসিটি এবং হন্টেড মেমোরি। যেমন আমি ফ্রাঙ্কলি বলবো, বিএনপির এবং জাতীয় পার্টির জাতির জনকের বিচার না করা, এটার জন্য ক্ষমা চাওয়া উচিত বা দুঃখ প্রকাশ করা উচিত যে আমরা আমাদের আমলে বিচার করতে পারিনি। 21 আগস্টের জন্য আমি বিএনপিকে দায়ী করবো কি না করবো এটা পলিটিক্যাল ডিবেট আমি যাবো না, কিন্তু 21 আগস্টের বিচার করতে না পারার পলিটিক্যাল দায় অবশ্যই আওয়ামী লীগের, বিএনপি থাকবে, এটার জন্য বিএনপির দুঃখ প্রকাশ করা উচিত, ক্ষমা হয়তো আমি বলবো না। পাশাপাশি অবশ্যই বিগত 13 বছরে বিএনপির উপর দিয়ে অনেক নির্যাতন হয়েছে, অনেক জুলুম হয়েছে, তাদের অনেক মামলা হয়েছে, সেগুলোও রাজনীতিতে খুব ভালো নিদর্শন সৃষ্টি করেনি। এই যে সংঘাতময় অবস্থা থেকে বিএনপি বা আওয়ামী লীগ উদার হবে কিভাবে, উদার হওয়ার সুযোগ কোথায়, সেজন্য বিএনপিও কোনো কোনো ক্ষেত্রে নির্বাচনে গিয়ে ফিল করে, হয়তো বা এটা আমার ধারণা, আমি বলতে পারবো না, যে নির্বাচনটা পচে যাক, ভোট কম হোক, নির্বাচনটা একটা অসম নির্বাচন হয়ে যাক, যে নির্বাচনটা কোনোভাবেই দৃশ্যমান সুষ্ঠু হবে না, কম্পিটিটিভনেসটা অনেক ক্ষেত্রে বিএনপিও নিয়ে আসে না। এবং আরেকটা হচ্ছে আমাদের জাতিগত ব্যর্থতা, এবং সব সরকার সবাই এটার জন্য দায়ী, এবং ক্রমান্বয়ে এটা পতন হচ্ছে, প্রতিষ্ঠানগুলো দুর্বল হচ্ছে, প্রতিষ্ঠানগুলো অনুগত হচ্ছে। প্রতিষ্ঠান দেখেন এত ঘটনা ঘটছে বাংলাদেশে, মানবাধিকার কমিশনের আপনি কোনো স্টেটমেন্ট দেখবেন না,
খেয়াল করে দেখবেন মানবাধিকার কমিশন একটা এত স্ট্রং প্রতিষ্ঠান, আমি তার কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখি না। তো এটার কারণ কি? আনুগত্য প্রকাশের একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে, আওয়ামী লীগের থেকে অন্যরা বেশি আওয়ামী লীগ হয়ে গেছে। তো এর ফলে যেটা হচ্ছে যে দেশে প্রতিষ্ঠানগুলো স্ট্রং না হয়, সরকার কোন লেভেল পর্যন্ত স্বৈরাচার হতে পারবে, সব সরকার কোন লেভেল পর্যন্ত আগ্রাসী হতে পারবে, কোন লেভেল পর্যন্ত বাক স্বাধীনতা কন্ট্রোল করতে পারবে, কোন লেভেল পর্যন্ত নির্বাচন নিয়ন্ত্রণ করতে পারবে, এটার কোনো সীমা পরিসীমা থাকছে না এবং থাকছেও না। 2006 সালেও বিএনপি জোর করে ক্ষমতা থাকতে চেয়েছিল, বিএনপি ব্যর্থ হয়েছে। বিএনপি যদি সফল হতো তাহলে আজকে বিএনপি আওয়ামী লীগকে যে দোষে দুষ্ট বলছে, বিএনপি এক্স্যাক্টলি ওই একই দোষে দুষ্ট হতো। এই ব্যাপারটা সফলতা এবং ব্যর্থতার মধ্যে চলে আসছে। 13 সালে বিএনপি নির্বাচন বর্জন করেছে এবং 14-15 সালে যদি বিএনপি আওয়ামী লীগকে মধ্যবর্তী নির্বাচনে বাধ্য করতে পারতো তাহলে নির্বাচনটা বা ওই স্ট্র্যাটেজিটাকে একভাবে দেখা হতো। যেহেতু আওয়ামী লীগ এদিকগুলোতে সফল হয়ে গেছে, বিএনপিকে রিথিং করতে হবে। কেন করতে হবে? কারণ এদেশের রাজনীতির জন্য বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ এই তিনটা দলই বাংলাদেশে ক্ষমতায় ছিল, দেশ চালানোর ক্ষমতা রাখে এবং তিনটা দলেরই ভোট ব্যাংক আছে কম বেশি। এই তিনটা দলকে কিন্তু দেশ দেশের ভবিষ্যৎ চিন্তা করতে হবে এবং কিছু ঐক্যমতের জায়গা সৃষ্টি করতে হবে। সেক্ষেত্রে আওয়ামী লীগের যে আমি শেষ করে দিচ্ছি, আওয়ামী লীগের অসাধারণ অ্যাচিভমেন্ট কনসিকিউটিভলি তিনবার ক্ষমতায় আসা, টোটাল কালেকটিভলি লং টাইম ক্ষমতায় থাকা, এই সমস্ত অ্যাচিভমেন্ট আওয়ামী লীগের আছে। আওয়ামী লীগের 21 আগস্ট এবং 15 আগস্টের ভ্রান্ত মানে ভীতিকর অভিজ্ঞতা আছে, তবে সুশাসনের যে ব্যত্যয় ঘটছে, করাপশন যে হচ্ছে, এগুলো কিন্তু আপনি ওই ভীতিকর অভিজ্ঞতা দিয়ে জাস্টিফাই করতে পারবেন না জনগণের কাছে, ইতিহাসের কাছে, রাজনীতির কাছে। এ বিষয়ে আওয়ামী লীগকে গভীরভাবে চিন্তা করতে হবে। জি জি, ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার শামীমের পাটোয়ারি, আব্দুল ওয়াদুদ দ্বারা আপনার বিশ্লেষণ। আচ্ছা না, খুবই ভালো বিশ্লেষণ করেছেন আমার দুই সহ আলোচক, বিশেষ করে ব্যারিস্টার পাটোয়ারি তো খুবই সুন্দর বক্তা, দুদু ভাই বিজ্ঞ পরিপুষ্ট রাজনীতিবিদ, ভালো কথা বলেছেন। বিষয়টা হলো কি, যে বাক স্বাধীনতা, দেখুন আমি 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 সত্য করে বলবো, জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু সাংঘাতিক রকমের বাক স্বাধীনতা বিশ্বাস করেন জন্যেই আজকে দেখুন বিএনপি কোনো আন্দোলন সংগ্রাম হয়তো করছে না অথবা পারছে না, আমি যে দিক থেকে যাই না কেন, কারণ জনগণের কাজ, জনকল্যাণ কাজ করতে গেলে অনেক ধরনের রিস্ক নিতে হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদেরকে শিখিয়ে গেছে এবং আওয়ামী লীগ আমরা সেই দল, সেই ধারাবাহিকভাবে কিন্তু সেটা করি আমরা, জনগণের স্বার্থে, সরকারের সাথে জনগণের স্বার্থ আদায়ের সংগ্রামে আমরা বরাবরই জিতেছি বলতে পারবো, জিতেছি এবং আদায়ও করে নিয়েছি আমরা। সে জায়গা থেকে বিএনপি সফল ব্যর্থ, তো বিএনপির রাজনৈতিক বিশ্লেষণ। কিন্তু বাক স্বাধীনতার বিষয়ে কিন্তু জয়ন্ত শেখ হাসিনা আজকে বাংলাদেশে দেখুন, এই যে আপনি এখন ঘরে বসে আমাদের তিনজনকে নিয়ে এই যে মিডিয়াতে ছাড়ছেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ফেসবুক দিয়ে দেখবে, এটা কি বাক স্বাধীনতার অংশ নয়? এটা ইচ্ছা করলে তো আমাদের সরকার না করতেও পারত। যেমন একসময় বিএনপি বলেছিল আমরা কেন সাইবার লাইন নেব, এটা দিয়ে আমাদের তথ্যপত্র পাচারও হয়ে যেতে পারে। আমরা কিন্তু পাচারের ভয় করিনি। হবে, মানুষের মধ্যে দুটি জিনিস থাকে, কখনো সে হিংস্র, কখনো সে অনেক কোমল। এই মানুষই সব গড়ে, এই মানুষই সব ভেঙে ফেলে, আবার মানুষই মানুষের কল্যাণ করে। আমরা মানুষের ওই কল্যাণের জায়গাটাকে আঘাত করতে চাই, যেটা জাতির পিতা করে সফল হয়েছে, জাতির পিতার কন্যা জয়ন্তী শেখ হাসিনা করে সফল হয়েছে জন্যেই আজকে তিনবার আমরা রাষ্ট্র পরিচালনা করছি। এবং আমাদের দলের মধ্যে যারা দুষ্ট প্রকৃতির মানুষ অথবা আমাদের দলের নাম ভাঙিয়ে যারা করাপশন করছে তাদেরকে কিন্তু আমরা কেউ ছাড় দিচ্ছি না, তাদেরকে কিন্তু কখনো বলছি না তুমি অন্যায় করে তুমি ওই পানের নিচে লুকিয়ে রাখো অথবা ব্যাংকে লুকিয়ে রাখো, বিদেশে পালিয়ে চলে যাও। আমরা কিন্তু যত দলের কোর হাটের মানুষই হোক না কেন, সে যখন আইনের চোখে দোষী হচ্ছে তাই কিন্তু আমরা ধরে তাকে আইনে সতর্ক করছে। সরকারের কিন্তু প্রচন্ড সদিচ্ছা আছে। আর হয়েছে কি, আমাদের মনে হয় সমাজকর্মী হিসেবে, ছোট রাজনীতিকর্মী হিসাবে, মানুষের এখন অনেক ধরনের ধৈর্য কমেছে, মানুষের অনেক ধরনের গ্রিড কাজ করে, লোভ কাজ করে। এক সময় হয়তো বা দুদু ভাই যে স্যাক্রিফাইস করেছে তার সেই যৌবনে, এখনকার যৌবনের ওই ছেলে ওই স্যাক্রিফাইস করতে ওইভাবে পারছে না, যে স্যাক্রিফাইস করে রাষ্ট্র দাঁড়িয়েছে, যে স্যাক্রিফাইস আমাদের পূর্বপুরুষরা করেছে, আমার বাপ দাদারা করেছে, জাতির পিতা করেছে, আমাদের বড় বড় মৌলানা ভাসানী করেছে, সরোয়ারজি করেছে, আরো নাম বলছে অনেক নেতা নেত্রীরা করেছে। সেই জায়গায় ওই ইয়াংয়ের আজকের ওই পরিস্থিতি নাই। এখন তারা এখানে বসে আমেরিকায় ছবি দেখতেছে, তখন কিন্তু ভাবনা ছিল না, তখন মানুষের মধ্যে যে একটা সততা, স্বতঃস্ফূর্ততা, দেশবোধ, দেশত্ববোধ ছিল, এখন অনেকটা মধ্যে ভাটা পড়েছে। যদিও ওই যে আমার একটা কথা মনে পড়ে, বিজ্ঞান দিয়েছে অনেক বেগ, কিন্তু মানুষের মানবতার আবেগটাও বোধ হয় একটা স্থিত হয়েছে। সেটা হতে পারে যা হয়তো রাজনীতিবিদরা আমরা একে 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 পরতে পরতে ভুল করেছি, নষ্ট করেছি, নিজেকে জাহির করতে গিয়ে অন্যের ক্ষতি করেছি, এর ফলও হতে পারে। কিন্তু জাতির পিতার কন্যা জয়ন্তী শেখ হাসিনা দেখুন
1996 সালে 25 বছর 21 বছর পরে নির্যাতিত হওয়ার পরে ক্ষমতায় আসার পরে উনার কিন্তু পিতার হত্যার বিচারটাও কিন্তু উনি কোনো ট্রাইব্যুনালে যাননি, উনি স্পেশাল কিছু করেননি, উনি একদম ধৈর্য সহকারে সহ্য সহকারে বাংলাদেশের সাধারণ মানুষের মতো এই বিচার ব্যবস্থার উপরে বিশ্বাস করে আস্থা রেখে বিচারটা উনি নিয়ে গিয়েছিল। কিন্তু সেই বিচারটাকেও কিন্তু তাকে কত আঘাত করা হয়েছে, শুধু তাই না, উনি কত আঘাতে জর্জরিত, তারপর তার বিচারটাও কিন্তু সুক্ষ্মভাবে অনেক সরকারই হয়তো করে নাই, সেটা হয়তো আমাদের আমলে সম্পন্ন হলো। আমি অন্যদিকে যাবো না, আলবদর আসন রাজাকার বিরোধীদের যেগুলো হয়েছে হচ্ছে। আর একটা বিষয় যেটা বলেছেন দুদু ভাই, যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে যেটা দুদু ভাই বলেছে এটা খুবই আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান যে হালহকিকের যে পলিটিক্স, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা ছাত্র যে সম্পর্কের যে জায়গাটা, আজ থেকে 30 বছর আগে যখন আমি ছাত্র ছিলাম, দুদু ভাই তো আমারও তারও আরো 5 বছর আগে ছিল কি 10 বছর আগে ছিল, সেই জায়গায় কিন্তু এখন অনেকটাই হয়তো আমরাই রেখে আসতে পারি নাই, আমরাই সেই ধারার বড় সৃষ্টি করতে পারি নাই, ব্যাহত করেছি, যার জন্য এখন সেই জায়গায় নাই, যার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এখন 1000-এর মধ্যে খুঁজে পাওয়া যায় না, হয়তো 5000-এ আছে গিয়ে, একসময় 700-800 থাকতো। এগুলো কিন্তু সমাজের বিভিন্ন শ্রেণীর ব্যত্যয়, এই ব্যত্যয়গুলো সত্যবাদ কিন্তু দুদু ভাই যেমন একটা উদাহরণ দিয়ে আমাকে খোঁচা মেরেই কথা বলেছে যে আপনারা 71 সাল থেকে বা 75 সাল পর্যন্ত কমিশন গঠন করে দেখেন কতটা খুন হয়েছে। দুদু ভাই, আমরা কিন্তু খুনের পক্ষের মানুষ না, বঙ্গবন্ধুর লেকচার গুলো এতদিন আপনারা আর্কাইভ গুলো কোথায় কোথায় রেখেছিলেন আমরা জানি না, এই আর্কাইভ গুলো আপনারা লুটিয়ে রেখেছিলেন, সেই আর্কাইভ থেকে আমরা পাচ্ছি। বঙ্গবন্ধু কিন্তু জনসভায় গিয়ে বলেছে লুটের দল, চোরের দল, বদমাইশের দল, উনি শাসন করতে বাকি রাখেনি, বঙ্গবন্ধুকে প্রোটেস্ট করে এক ধরনের আপনাদের মতো তরুণ বয়সের অনেক লোক ছাত্রলীগ থেকে বেরিয়ে গিয়ে বিদ্রোহ করে অনেক দল করেছেন, নষ্ট করেছেন, খুন করেছেন, নষ্ট করেছেন, লাভটা হয়েছে কি? তারাই আবার দেখা গেল ডাকে খত দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কাজ করতেছে, ভুল করেছে, এই যে ভুল তারা বুঝতে পেরেছে অনেক দল, সেটিও কিন্তু বড় বিষয় বলে মনে করি। ভুল করে কিন্তু ভুল স্বীকার করে ভালো কাজ করতে চায়, তাদের ক্ষমা করাও কিন্তু রাজনীতির একটা অংশের মধ্যে পড়ে, সমাজ গঠনের অংশের মধ্যে পড়ে, আমার বিশ্লেষণ। আর একটা কথা হলো এই যে কি বলে এই যে নব্য আওয়ামী লীগ, এই যে আমাদের ব্যারিস্টার পাটোয়ারি ভাই, আমার দলের সাধারণ সম্পাদক কিন্তু প্রায়শই এই উদাহরণগুলো দিয়ে থাকে, কারণ আমাদের দলের সাধারণ সম্পাদক পোরখাওয়া একজন ছাত্র রাজনীতিবিদ থেকে আজকে উনি মন্ত্রী অথবা দলের সাধারণ সম্পাদক, উনি কিন্তু আমরা কিন্তু লুকায় ফেলি না, দেখেন সবচেয়ে আমার দল উনি বলে ফেলে, কাউবাতে ভরে গেছে ছাত্রলীগ বলে ফেলে, কিন্তু কেন আসলেও তো তাই, সুযোগ সন্ধানীরা দেখছে এরা তো আওয়ামী লীগ দীর্ঘ ক্ষমতায় আছে, কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের সত্য ছায়া এসে আমাদেরকে ডিস্টার্ব করছে, আমাদের মধ্যে বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে। সুযোগটা কেন দিচ্ছেন আব্দুল আজিজ, যারা সুযোগটা কেন, এটা আমরা ভুল করছি, এটা আমরা ভুল করছি, যারাই করছি ভুল করছি, এই ভুলটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেখেন, এই যে বললেন তৃণমূল আওয়ামী লীগের মূল্যায়ন, আজকে আপনি সিরাজ কি বলে ঈশ্বর দিতে দেখেন কত প্রাজ্ঞ বিজ্ঞ একজন পোড়খা আওয়ামী লীগকে আমরা নমিনেশন দিয়েছি, আজকে নওগাঁতে সেরকম দিয়েছি, আমরা ঢাকা চারে দিয়েছি, তারপরে আমাদের সিরাজগঞ্জে তো একটা রাজনৈতিক পরিবারের আরেক সন্তানকে দেওয়া হয়েছে। আমরা কিন্তু চেষ্টা করছি, জাতির জনকের পূর্ণ যখন বুঝতে পেরেছে যে বিষয়গুলো এরকম হচ্ছে, এটা ম্যাসিভ আকারে হওয়া শুরু হয়েছে, উনি কিন্তু কন্ট্রোল করছে না এমন না, তৃণমূলের আওয়ামী লীগই কিন্তু বাংলাদেশকে ধরে রেখেছিল সেই আওয়ামী লীগ সৃষ্টির পর থেকে এখনো ধরে রেখেছে, সে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের দলের মধ্যে পরিশুদ্ধ, আমাদের দলের মধ্যে গঠনতান্ত্রিক প্রক্রিয়া দিয়ে আমরা হয়তো ঠিক করতে পারবো, কিন্তু অপরাপর রাজনৈতিক দলগুলোরও বিশ্লেষণ করতে হবে। যেমন শাইমাদার পাটোয়ারি ভাই দুটি কথা বলেছে, আমাদের ভুল স্বীকার করবো কি না করবো, ক্ষমা চাইবো কি না চাইবো, সেটা ব্যাপার না, আমি ভুল করলে বলা উচিত, যেমন পাকিস্তানের ইমরান খানও আজকাল তার ভুল এক ধরনের ভুল স্বীকারই করছে, যে তোমরা যদি দেখতে চাও বাংলাদেশ করো, আমাকে সুইজারল্যান্ড বানিয়ে দেওয়া লাগবে না, তাহলে বাংলাদেশ কিন্তু এগোচ্ছে, আজকে ইন্ডিয়া থেকে বলছে, ইন্ডিয়ার গবেষকরা বলছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আজকে IMF বলছে এগিয়ে যাচ্ছে, পৃথিবীর সব দেশই বলছে এগিয়ে যাচ্ছে, এখন যদি আমাদের কোনো ভালো কাজকেই BNP ভালো চোখে না দেখতে চায়, তাহলে এটা BNP-র দৃষ্টিভঙ্গিগত সমস্যা অথবা সুবিধা তাদের ব্যাপার। আমরা বলতে চাই, আওয়ামী লীগের কর্মী হিসেবে বলতে চাই, আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু খুবই এগিয়ে যাচ্ছে, হ্যাঁ রাষ্ট্রীয় কাঠামোগুলো কারা পরিচালনা করছে, নির্বাচন কমিশন কারা, আমারই এক ভাই, দুদু ভাইয়েরই এক ভাই, অথবা শামীম হায়দার পাটোয়ারি ভাইয়েরই একজন ভাই, অথবা আপনারই একজন রিলেশন, ওনারা ওনাদের দায়িত্বটা সঠিকভাবে পালন তো করছে, কিন্তু হয়তো আমি পাচ্ছি না জন্য আমি তার খারাপ বলছি, একদম যে দায়িত্বহীনতাভাবে চলছে, এই যে সবসময় দেখি বিচারালয় সম্পর্কে এত কুৎসা আমরা রটাই, তাহলে আমরাই যদি রাজনীতিবিদরা বিচারালয়গুলোকে এগুলোকে আমরা নিজের ধ্বংস করি, আমরা তো গড়বো, আমরা কিন্তু গড়ার জায়গাতে থাকছি না। আমি চাইবো প্রত্যেকটা রাজনৈতিক দলের এইভাবে একটা হওয়া উচিত যে রাজনীতিরাই কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়, রাজনীতি কর্মীরাই কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়, অন্যান্য ডিসিপ্লিনের চেয়ে রাজনীতি যেহেতু সবার আগে থাকে, তাই আমি আশা করব রাজনীতির মধ্যে সেই পরিশুদ্ধ ভাব আনার, যে গঠনতান্ত্রিক এবং গণতান্ত্রিক এবং পরিকাঠামোগত যে ডেভেলপমেন্টের জায়গা জনরীতি সে কাছে নিয়ে যাচ্ছে, সেটাকে একদম আউটরাইট না করে দিয়ে একটা নেগেটিভ কথা বলে মানুষকে বিভ্রান্ত করা বোধ হয় রাজনীতির জন্য। ধন্যবাদ, শুভকর নাই বাংলাদেশে।
জি ধন্যবাদ আব্দুল আদুল দ্বারা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদের তিনজনের কাছ থেকে আপনাদের শেষ বক্তব্য শুনবো, শুরুতে শামসুজ্জামান দিকে। গণতন্ত্রে যদি ফিরতে নিজের প্রতি আস্থা থাকে, পাকিস্তান আমাদের হানাদার পার্টি, তারা আমাদের মিশন যখন আমাদের প্রশংসা করে তখন পাকিস্তানের রাজাকারী দেশ থাকে, আমরা উদাহরণ হিসাবে আমি কিন্তু ওইভাবে বলিনি দুধু ভাই, আচ্ছা যাই কাউকে বলে জি বলুন। আমরা ভারতের থেকে আমরা এগিয়ে যদি আমি বিশ্বাস করি তাহলে স্বাভাবিক একটা নির্বাচনে আসলাম, যে নির্বাচন হবে প্রতিযোগিতা, অর্থাৎ নিজের উন্নয়নকে আমি নিজে বিশ্বাস করি। আর মুক্ত বাক স্বাধীনতা 72 এবং 75 15ই আগস্ট মিথ্যা সত্যাচার আওয়ামী লীগ কখনো বলেনি, তার আগে 15ই আগস্টের আগে যে অর্থমন্ত্রী আইন আছে সেই আইনের কারণে আপনি ওই সময় আলোচনা করতে পারবেন। ডিজিটালের কারণে শুরু করে এবং সেই চুরি যদি সরকার করতে কারণ নামে যায় এবং কোনো কারণে যেটা আপনি ফেসবুকে এক লাইন লেখেন তাহলে ওই ডিজিটাল আইন একদম বাক স্বাধীনতা কী জিনিস এখন খালি যদি আপনার হচ্ছে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী এটা পছন্দ করেন, এই কিন্তু আইনের কথা বলেন। আমি 74 সালে 73 সালে যারা আমাদের 30 লক্ষ মানুষের হত্যাকাণ্ডের প্রধান নায়ক দেবে পুত্র দুষ্পাকার আলী পুত্র তাকে বুকে কালিঙ্গন করার পরে আমার বিচার আমি সেই জাতির প্রতিনিধি, সেই জাতির আর একজন কোনো কারণে যদি রাজাকারের পক্ষে একটা কথা বলেছেন, বড় রাজাকারের বাপকে আমি তার মধ্যে নিয়ে ছোটদের একটা কথা বলে তাকে আমি দেখে দিলাম যে সাংবাদিকতার টেবিল টিপে আমি চিহ্নিত যারা ছোট যারা খুলি তাদের সঙ্গে পাকিস্তানের স্বরূপ থাকা একটু বিচারে রাখি। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে এক সময় ঘোষিত বাদশাহ আর এখন অঘোষিত বাদশাহ এই পার্থক্যটি এতটুকু, সেই ঘোষিত বাদশাহ থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করেছি সুচারটা পরবর্তী সময়গুলোতে, কখনো গণতান্ত্রিক স্তর পেয়েছি কখনো স্বৈরতান্ত্রিক স্তর পেয়েছি, আমি আলাদা করে বলার সময় এখন, কিন্তু এই দেশে বাসী উঠু করেছে পৃথিবীতে এরকম জাতি খুঁজে পাওয়া শুধু গণতন্ত্র স্বাধীনতার জন্য। দুইবার যারা স্বাধীনতা অর্জন করার পরও তারা স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য আবার তাদেরকে সংগ্রাম করতে হচ্ছে 50 বছর অতিক্রান্ত হওয়ার পর। এই হচ্ছে আমার কাছে ভুট্টোকে বাংলাদেশ যেভাবে করে টেনে নেই এই বাংলাদেশে রিসেপশন দেওয়া হয়েছিল যার কারণে 71 পলিটিক্যাল ক্রাইসিসটা হয়েছিল, এটা নিয়ে একটা রিপোর্ট আছে হামিদুর রহমান জাস্টিস হামিদুল কমিশনের রিপোর্ট। রিপোর্টটার কিছু অংশ প্রথমে প্রকাশিত ছিল, কিছু অংশ অনেকদিন অপ্রকাশিত ছিল, দেন এখন রিলিজ করা হয়েছে। যাই হোক, আবার জিয়াউর রহমানও কিন্তু 79 ইন্ডিয়া গিয়েছিলেন এবং তাকে কিন্তু সেখানে লাল বাহাদুর শাস্ত্রী একটা বিশাল রিসেপশন দিয়েছিল। তো আমরা আমাদের বন্ধুরাষ্ট্র শত্রুরাষ্ট্রকে যত তাড়াতাড়ি কাছে টানতে পারি এবং তাদের সাথে যতটা উদার হতে পারি, নিজের দেশে নিজের দলের নিজের লোকদের প্রতি কেন যেন এতটা উদার হতে পারি না, এটা আমাদেরকে মানে একটা রাষ্ট্রীয় ব্যর্থতা যে আমরা একই প্লেটে একই সিঙ্গেল প্লেটে এত হোমোজিনিয়াস পিপল হওয়া সত্ত্বেও পলিটিক্যালি সো হেটারোজিনিয়াস, এটা আমাদের একটা স্ট্রেংথকে উইক করে দিয়েছে। যাই হোক, সামনে আমি মনে করি ডেফিনেটলি একটা নতুন রাজনৈতিক ডাইমেনশন আসবে, এটা কারণ আসবে কারণ একটা বিগ জেনারেশন মিলেনিয়াল জেনারেশন তৈরি হয়েছে, ইন্টারনেট বেসড জেনারেশন। ডিজিটাল নিরাপত্তা আইন থাকুক আর যাই থাকুক আপনি এই জেনারেশনকে কখনোই কন্ট্রোল করতে পারবেন না। সারা পৃথিবীতে 3 থেকে 4 কোটি অ্যাকাউন্ট বাঙালিরা চালায়, এটা অনেকে বলে 20-30 কোটিটা অ্যাকাউন্ট আছে এবং এখানে আওয়ামী লীগ সম্পূর্ণরূপে পরাজিত। ওই ওয়ার্ল্ডে আওয়ামী লীগ মার্জিনালাইজড কর্নার্ড এবং সম্পূর্ণভাবে অ্যাবসলিউট মেজরিটি হচ্ছে অ্যান্টি আওয়ামীদের। আমি এইগুলো ফলো করি, দেখার চেষ্টা করি বোঝার জন্য। তো এখানে কিন্তু অলরেডি একটা বিশাল ঘাটতি পলিটিক্যাল তৈরি হচ্ছে, রিউমার তৈরি হচ্ছে, প্রোপাগান্ডা মেশিনারি তৈরি হচ্ছে যেগুলো রাষ্ট্র সরকার চাইলেও কন্ট্রোল করতে পারবে না, এটা বিপজ্জনক ইঙ্গিত। এবং আমি মনে করি তরুণরা কি ভাবছে, যুবকরা কি ভাবছে, ছাত্ররা কি ভাবছে,
এটা সরকারকে আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে বিএনপিকে ভেবে, যেহেতু আমাদের তরুণ মেয়ে কান্ট্রি অফ লার্জ ডেমোক্রেটিক ডিভিডেন্ট, তাদের ভিউটাকে রিফ্লেক্ট করে আমাদের পলিসি ফ্রেম করতে হবে। আমি হতাশ না, টানেলের পিছিয়ে আলো আছে, অবশ্যই আলো আছে, এবং সেই দেশটা আগাবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রীর আমলে একটা বিশাল হাইপ হয়েছে, এখন দরকার আমাদের পলিটিক্যাল উন্নয়ন, ইনস্টিটিউশনাল উন্নয়ন। এটা খুব কঠিন বিষয় না, পৃথিবীর অনেক দেশ এই অর্থনৈতিক উন্নয়ন করতে পারেনি, আমরা যেটা করতে পেরেছি বাকিটাও করা সম্ভব, তবে সেক্ষেত্রে একটা ঐক্যমত প্রয়োজন। ধন্যবাদ সবাই, ঐক্যমত প্রয়োজন। ধন্যবাদ আপনাকে, ব্যারিস্টার শামীমের পাটুরি, আব্দুল আজিজ দ্বারা। সকলেই তো আজকে যথেষ্ট ভালো আলোচনা আমরা করেছি, সে আলোচনার শেষ প্রান্তে এসে আমি এই কথাটা বলবো যে আজকের এই বাংলাদেশ বিনির্মাণে যাদের চরম চরম ভূমিকা এবং গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তাদেরকে যেমন এক বাক্যে মেনে নিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে সত্য বার্তা দেওয়া উচিত, আর ডিজিটালাইজেশনের পক্ষে যে আমাদের শামীম হায়দার পাটোয়ারি ভাই বললো, উনি বোধহয় আমি হ্যাঁ উনি হয়তো বেশি ফলো করে, আমিও কম ফলো, আমি খুব বেশি ফলো করতে পারি না, একটু কম ফলো করলে অতটা ভয়াবহ নয় যতটা আপনি বলছেন। তবে প্রোপাগান্ডা যারা করে তারা কিন্তু খুবই সুচতুরভাবে সবসময় সরকারকেই প্রোপাগান্ডার কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়, এটি একটি খারাপ ইঙ্গিত। এটি যখন আমরা সরকারে আছি আমাদের বিরুদ্ধে হচ্ছে, আর একজন সরকারে আসবে তাদের বিরুদ্ধে যাবে, এদেরকে প্রশ্রয় রাজনৈতিক স্বার্থে দেওয়াটা সকলের জন্য বোকামি হবে, বিশেষ করে এই প্রজন্মকে। আর আর আমাদের দেশে যারা রাজনৈতিকভাবে হত্যা হয়েছে, নিশ্চয়ই অনেক ধরনের ব্যত্যয় 71-75 মধ্যে হয়েছে, হয়নি যে এমন তা না, কিন্তু তাই বলে একজন রাষ্ট্রপতিকে সপরিবারে হত্যাটাকে জাস্টিফাই করার জন্যে অন্য হত্যাকাণ্ডের সাথে এটাকে যদি গুলিয়ে ফেলে আমরা শুধু প্রতিহিংসার কথাগুলো বাড়াতে থাকি, তাহলে নতুন প্রজন্ম কিন্তু ওই প্রতিহিংসাগুলো যে চলবে, যেগুলো সুরাহা কোনোদিনই হওয়া সম্ভব হয়নি, এখন হওয়া উচিত বলে আমি মনে করি প্রেক্ষাপটে। আর আলোচনার বিষয়বস্তুর এই বাংলাদেশকে যে জায়গায় যে গন্তব্যে আমরা নিয়ে গেছি, সেই গন্তব্যর কিন্তু জায়গা অভীষ্ট লক্ষ্যে আমাদের থাকতে হবে। আমরা যতই অস্বীকার করি, এই অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার মানুষ কিন্তু জয়ন্তী শেখ হাসিনা ছাড়া আপাতত অনেক কম, এবং নেই বললে আমরা সকলে অনেক ক্ষেত্রে বলি। সেই জন্য এই ব্যবস্থাপনাকে বাঁচিয়ে রাখা আমাদের জন্য দরকার, যাতে স্বাধীনতা সার্বভৌমত্ব ঠিক থাকে, যার স্বপ্ন জাতির বিচার দেখে। জি ধন্যবাদ আব্দুল অদুদ দ্বারা, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং শামসুজ্জামান দুদু, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, আগামী অনুষ্ঠানে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, 52 টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।